Assalamu alaikum viewers, welcome to my another new video. This is Syed from New York. আজকে আমি আপনাদের সাথে আমার খুব প্রিয় একজন ইসলামিক স্কলারের কথা শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি ওনার একজন বক্ত, উনি বাংলাদেশের মোস্ট পপুলার একজন ইসলামিক বক্তা জনাব মিজানুর রহমান আজহারি। ভিউয়ার্স, উনি বর্তমান সময়ে তরুণ প্রজন্মের একজন আইডল। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ওনার একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়াই লক্ষাধিক সাবস্ক্রাইবার হয়েছে। এটা অত্যন্ত আনন্দের যে উনি অল্প সময়ের মধ্যে বিশ্ব রেকর্ড করেছেন, মাত্র 18 দিনেই ওনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এটা একটা ইসলামের ভিউয়ার্স, বলিউডের সুপারস্টার সালমান খানের ইউটিউব চ্যানেলে 23 দিন সময় লেগেছিল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে, কিন্তু আমাদের মিজানুর রহমান আজহারি সে রেকর্ড ভেঙে দিয়েছেন মাত্র 18 দিনে, আলহামদুলিল্লাহ। আমি আমার শায়েখ মিজানুর রহমান আজহারির সুস্থতা, দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করছি। ভিউয়ার্স, ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। বিদায় নেওয়ার আগে মিজানুর রহমান আজহারির অফিসিয়াল ভিডিও থেকে একটা ভিডিও ক্লিপ দেখে আসি। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। জাপান থেকে সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন, সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক, ঝিনুক, অক্টোপাস, কুমির এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন। এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈয়বা পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া, সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল, আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সিফুড খাওয়া জায়েজ, যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই, এটা যদি প্রমাণিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বোঝার, জানার এবং মানার তৌফিক দান করুক।